সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বইয়ের গুরুত্বপূর্ণ লেখকদের সাথে আলাপ করি। আমাদের সাথে এই পর্বের অতিথি হিসেবে আছেন কথাসাহিত্যিক হামিম কামরুল হক। হামিম ভাই কেমন আছেন? ভালো আছি। হামিম ভাই, এবার বইমেলায় আপনার উপহার কি পাঠকদের জন্য? উপহার না, মানে একটা বই প্রকাশিত হয়েছে, সেই বইটি হচ্ছে একটি ছোট গল্পের বই, বিজনপুরের রেশমি চুরি নামে। ওখানে 14টি গল্প আছে ওই জায়গায়, এই আর কি। মানে এই গল্পগুলোর প্রেক্ষাপট কি আসলে? এই প্রেক্ষাপট আমি প্রত্যেকটা গল্পের মধ্যে লেখক চরিত্রটা আসলে দেখলাম যে কাজ করছে, কোনো না কোনোভাবে একজন লেখক চরিত্র আছে, এটা আমি একটু খেয়াল করলাম। প্রতি বছরই তো গল্প লেখা হয়, ওই গল্প লেখাগুলি মানে একসাথে যখন মানে করি তখন একটা বইয়ের আকৃতি নেয় আর কি। তো সেখানে ওই বেশিরভাগ গল্প আমার মনে হয় 14টার মধ্যে 11টা গল্পই মানে লেখকদের সংক্রান্ত। এখানে করোনার প্রেক্ষাপটে 3টা গল্প আছে। মানে মোট কথা ওই যে গত 2019 থেকে 2022 পর্যন্ত আমরা যে সময়টার মধ্যে দিয়ে গেছি, এই সময়ের নানান বিষয় এই গল্পগুলোর মধ্যে মানে হাজির আছে। মানে গত মেলায় একটা উপন্যাস নিয়ে আপনার সাথে কথা বলেছিলাম, ব্যাপক মানে আমার খুব নিজের খুব পছন্দ হয়েছিল, আপনি জানেন আমার লেখা পছন্দ, যেখানে খুঁজেছো তুমি জীবনের মানে। উপন্যাস এবার কেন নাই? কেন নাই, কারণ হচ্ছে উপন্যাস আমি সত্যি কথা যেটা বলতে বলি, সেই যেখানে খুঁজেছো তুমি জীবনের মানেও আমার ধারণা 2009 সালের দিকে লেখা, তাহলে বোঝা মানে বোঝাই যাচ্ছে অনেক দিন আগের লেখা। এবং গত আমার ধারণা 16 সালের পর থেকে, 16 সালে আমি একটা উপন্যাস লিখেছিলাম রক্তশ্রু ঘাম নামে, যেটি 71-এর 71টি উপন্যাসে প্রকাশিত হয়েছিল। তো এরপর থেকে মানে তখন আমি মুক্তিযুদ্ধ নিয়ে লেখাপড়া করছিলাম, তখন চন্দন চৌধুরী আমাকে বলেন, তো এরকম একটা মিলে যায়, তো আমি বললাম যে আমি তো মুক্তিযুদ্ধ নিয়ে পড়ছি, তো ঠিক আছে আমি ছোট, ও বলছে যে 12,000 শব্দের মধ্যে একটা লেখা, তা আমি বললাম আমি চেষ্টা করি, তো লেখাটা আমি লিখতে পেরেছিলাম, তো সেই সূত্রে ওটা বই হয়। এবং ওই যে 2016 সালের পরে আমি যে চিন্তাভাবনাগুলি করছিলাম সে জায়গা থেকে আসলে আমি উপন্যাসের ওই জায়গাটার মানে এত বেড়ে যাচ্ছে যে আমি ওটাকে সংক্ষিপ্ত করতে পারছি না। এমনিতে আমাদের তো একটু সংক্ষিপ্ত উপন্যাস লেখার মানে ধাঁচ আছে, তো আমি আসলে সংক্ষিপ্ত উপন্যাস আর লিখতে আগ্রহী নই, যদিও আমাকে কিছু মানে ইচ্ছঙ্কার কারণে বা নানান কারণে সংক্ষিপ্ত নভেলেট বা নভেলা এগুলো লিখতে হয়, কিন্তু আমি সত্যিকারভাবে আমি উপন্যাস বলতে আমার যে ধারণা, উপন্যাস যে উপন্যাস আমি বিশ্বাস করি সেই উপন্যাস লেখার একটা প্রক্রিয়া পদ্ধতির মধ্যে দীর্ঘদিন ধরে আসলে এক ধরনের সাঁতার কাটছি। সেই উপন্যাস কবে পাবো আমরা? সেই উপন্যাস কবে পাবো এটা বলা মুশকিল, কিন্তু আমার আমার হয় কি শিক্ষকতা করি, তো প্রচুর শিক্ষকতার জন্য সময় দিতে হয়, আমি দেই সেটা, এটা আমার এটাও আমার একটা আরেকটা জীবন। তো যেটা হয় যে শিক্ষকতার জন্য সময় দিলে লেখালেখির সময়টা আসলে এক অর্থে কমে যায়, এবং আমাদের নতুন ইনস্টিটিউট নতুন ধরনের বিষয় তুলনামূলক সাহিত্য আমরা পড়াচ্ছি, তো যে কারণে আসলে ওই ছাত্রদের জন্য পড়ালেখা করা, একাডেমিক পড়ালেখা করা, গবেষণা করা, এইগুলোও আমি আসলে খুব উপভোগ করি। হামিম ভাই, মানে আমি নিশ্চিত আপনি দুর্দান্ত সব পাঠক পেয়েছেন এখন পর্যন্ত, কিন্তু যেমন পাঠক চান সেরকম পাঠক কি আছে? কেমন পাঠক চান আসলে? পাঠক আছে বলেই তো মানে কোনো না কোনো অর্থে লিখছি, নাহলে কি লিখতাম কি না? আমি অবশ্য পাঠকের কথা চিন্তা করে লিখি না, এটা এরকম এরকম বলবো না, হ্যাঁ, বা আমি আমার 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 লেখা আমি নিজের জন্য লিখি, আমি অনেক কিছুর জন্যই লিখি, আবার কোনো কিছুর জন্যই লিখি না। আমার লেখাগুলি আসলে কেন লিখি এটা একটা কাজ করে কোনো একটা ভেতরে, এটা কেউ পড়ুক, কেউ পড়ুক না পড়ুক তাতে কিছু আসে যায় না। কথা সাহিত্য খুবই চ্যালেঞ্জিং একটা জায়গা অনেক অ্যাসপেক্টে। ধরেন এই সময় যদি নতুন কেউ কথা সাহিত্যে তার ক্যারিয়ার করতে চায়, ক্যারিয়ার কোটান কোট মানে কথা সাহিত্যিক সে যদি হতে চায়, তার করণীয় কি আসলে? তার করণীয় তো আসলে প্রচুর পড়া, পড়ে ভাষাটা আসলে প্রথমে আয়ত্ত করা। আমরা মানে সব কিছুই করি, অনেক অভিজ্ঞতাও অর্জন করি, শুধু ভাষাটা আয়ত্ত করি না, যে কারণে আমার মূল যে কাজ মানে আমি যুদ্ধ করবো তলোয়ার নিয়ে, আমি সব কিছু জোগাড় করেছি কিন্তু তলোয়ারটাই হাতে নাই। ওই যে একটা মজার গল্প আছে যে সব কিছু আছে বোমাটা মারতে হবে, বোমাটাই নাই। তো আমাদের লেখকদের উচিত আসলে ভাষা বিষয়ক যে সচেতনতা এবং ভাষার উপর যে দখল সেটি আসলে অর্জন করা। আমাদের ভাষাবোধ, শব্দবোধ, গদ্যবোধ এই বিষয়টা আমি মানে খুব অভাব দেখি। মানে চমৎকার সব লেখা হচ্ছে, দুর্দান্ত সব থিমের বিষয় আছে। মানে তুমি বললে কেমন পাঠক চাই, কেমন আসলে পাঠকও আমি মানে দেখি যে পাঠক আছে, এবং যারা একটা বইকে আমি তো দেখি যে আমি একটা বইকে অনেক সময় বিচার করতে পারি, কিন্তু দেখি যে মানে পাঠকরা এত চমৎকার করে এত ইয়ে করে মানে বলে, পাঠক নিয়ে আমি কিন্তু অতটা হতাশ নই। মানুষ কিন্তু অপেক্ষা করে,
ওই যে এগুলো তুমিও বলে যে কবে পাবো, খুব সচেতন পাঠক হিসেবে তুমি বলছো, আবার কেউ যে শুধু পড়ার জন্য পড়ছে, আনন্দের জন্য পড়ছে, সেই পাঠকও কিন্তু অপেক্ষা করছে একটা ভালো বই পড়ার জন্য। বিজনপুরের রেশমি চুরি লেখাটা শেষ হয়েছে, পাণ্ডুলিপি তৈরি হয়েছে, তখন যখন আপনি প্রুফ দেখেছেন বা পড়েছেন, পাঠক হিসেবেই তো পড়েছেন, তখন আপনার মনে কি কাজ করেছে? আসলে আমার মনে কাজ করেছে যে এই গল্পগুলির মধ্যে লেখক চরিত্র, আমি বলেছি প্রথমে লেখক চরিত্রগুলি কাজ করেছে, একজন লেখকের সঙ্গে মানে কী কী ঘটতে পারে, তারপরে হচ্ছে মানুষ যে তার বর্তমান যে পরিবেশ পরিস্থিতির মধ্যে বসবাস করে সেখানে তার রোগ শোক সম্পর্কের যে মানে ভাঙা ভাঙচুরের ব্যাপারগুলি ঘটে। লেখা আসলে কেন পড়ে, লেখা করে যে নিজের নিজের বিদ্যমান অবস্থাকে আরও একটু প্রসারিত করার জন্যে। কারণ আমি তো নিজে বলতে পারি না যে আমার এই বইয়ের গল্পগুলি মানুষ পড়ে আসলে সে আমরা বলতে পারি প্রসারিত, আমি নিশ্চিত যে পাঠক প্রসারিত হবেন, এবং হামিম ভাইয়ের গদ্যের যেই সুললিত গদ্যের যেই মাধুরী সেটা নিশ্চয়ই পাঠক পাবেন। হামিম ভাই, এখন আপনি আসলে কি কি নিয়ে কাজ করছেন, মেলার প্রসঙ্গ যদি যায়? এই যে লেখার কাজটা না একটা গোপন বিষয়, মানে এটা একটা মানে ওই যে বাংলাদেশের সংস্কার দেখবেন যে সাংবাদিকতার কাজটা না হামিম ভাই গোপন খুলে দেয়া, না সেটা গোপন খুলে দেওয়া, এই জন্য লেখকদের আসলে সামনে আসা উচিত না, লেখকদের লুকিয়ে লুকিয়ে থাকা উচিত। আপনি ওই যে মুরাকামি কি করে আপনি জানবেন না, হ্যাঁ ও সাক্ষাৎকার দিচ্ছে কিন্তু অনেক কিছু আড়াল করছে, সব কিছু বলে দেয় না। এখন যেটা আমি কি করছি, এখন আমি যদি যে কাজটা আসলে করছি ওটা না না বলে আরেকটা কথা বলি তাহলে আমার তো কোনো সমস্যা হবে না, কিন্তু যদি আমি বলি যে আমি একটা দীর্ঘদিন একটা বড় উপন্যাস লেখার আমি নাম চরিত্র সারাক্ষণ আমি এদেরকে খুঁজে বেড়াচ্ছি, বা এদের এরা এরা আছে, এই নামগুলি আমি আমার মোবাইলে যখন আমি মানে বাসে যাই বা কোথাও থাকি বা চুপচাপ বসে থাকি তখন আমি বিভিন্ন নাম লিখি, সেই নামটা নিয়ে আমি চরিত্রগুলোকে ভাবি। ধরা যাক যে আমার এই যে দুটো উপন্যাস আমার মানে এখন যেটা যে ঈদ সংখ্যার জন্য একটা ব্যস্ততা আছে আমার, মানে মোটামুটি দুটো উপন্যাস লিখতে হবে, এখন আমি এটা কী প্রক্রিয়া এত স্বল্প সময়ে ছোটো দুটো উপন্যাস লিখবো, এখন আমার কাছে মনে হচ্ছে যে ওই যে একটা চরিত্রের নাম ঠিক করতে হবে, চরিত্রটাকে ভাবতে হবে, এরকম করে পাঁচটা চরিত্র সম্পর্কে যদি পাঁচ পৃষ্ঠা করে লেখা যায় তাহলে তো উপন্যাস হয়ে গেল, তো সহজ প্রক্রিয়া, মানে একটু ফাস্ট করে দিলাম যে পাঁচটা উপন্যাসের চরিত্র সম্পর্কে তুমি ভাববে যে আচ্ছা শিমুলকে আমি এটা বানালাম, ধরা যাক শিমুলকে আমি রফিক বানালাম, রফিক বানিয়ে আমি চিন্তা করছি রফিক আসলে কী কী করে, রফিক একটা চরিত্র লাগলাম মিতা, মিতার সাথে রফিকের একটা মানে এইভাবে পাঁচটা চরিত্র নিয়ে এদের সাথে ঠোকাঠুকিটা ওই উপন্যাসের মধ্যে কাজ করে দিই। কিন্তু লেখা কি আসলে এবার সম্ভব, আমি ভেবে রাখলাম হয়তো বা লিখতে গেলে একদমই আসলে এটা এরকম হবে কিনা আমি জানি না। তো উপন্যাসকে মানে দীর্ঘ উপন্যাস ছোট উপন্যাস নভেলের এগুলো আসলে কীভাবে লেখা যায়, তখন আমার মনে হয় যে আমি দীর্ঘদিন আমি ভেবেছি যে আমি কি লেখক, এই প্রশ্নটা কিন্তু আমাকে সবসময় তাড়িত করে যে আমি কি লেখক, একজন লেখক কে, তার কী কী লক্ষণ, কখনো কখনো মনে হয় যে লক্ষণগুলি মেলে, কখনো কখনো লক্ষণগুলি মেলে না, কখনো কখনো মনে হয় আমি লেখক, কখনো কখনো মনে হয় যে আমি লেখক না। এই যে এই এই লেখালেখির মধ্যে থাকলেও এই বিষয়টা ঘটে যে একটা লেখা পাঠক পড়বেন এবং এই লেখাটা আসলে দীর্ঘদিন ধরে পড়বেন কি না, এই এক বইমেলায় একটা বই বেরোলো তো ওই ওই বইমেলায় বাস ওটার আবেদন শেষ। বাংলাদেশের পত্রপত্রিকায় একটা খুব মহা দোষ হচ্ছে যে ওই বছরে প্রকাশিত বইয়ের মানে রিভিউ ছাড়া এরা পরের বছরে মানে আগের 10 বছর আগের বই ভালো একটা বই তার কোনো রিভিউ ছাপে না। এই এইগুলি আমার মনে হয় পরিকল্পিত অপরিকল্পিত যেভাবেই ঘটাক না যারা এটা সাহিত্যকে ভয়ঙ্কর রকমের ক্ষতি করছে যে আপনার ও আচ্ছা এটা 2005 বই না এটা বইটা খুব ভালো বলে না না 2005 বই না আমাদের 2000 এই বছর এই বছরের বইয়ের আলোচনা, এই যে প্রবণতা মানে আপনি কোনো জায়গায় মানে মূল্যায়িত হচ্ছেন না, কারণ আপনাকে ওই ওয়ান টাইম কলমের মতো ওয়ান টাইম মানে বছর এভাবে তো সাহিত্য হয় না। এবং এই যে এই এই প্রক্রিয়া এবং এই সিস্টেমটা আসলে বদলানো দরকার, বদলানো তো দরকার, কিন্তু এই যে মানে অনেক যেমন সলিমুল্লাহ খান বলছেন বলেন যে ধরা যাক যে এই যে অন্ধকার যুগ চলছে, মানে আগে কি অন্ধকার যুগ চলছে, এখন ওই যে গত 30 বছর ধরে একটা অন্ধকার যুগ চলছে যে আসলে ভালো লেখা, ভালো লেখা হবে কীভাবে গত 30 বছরে আপনি আমাদের সাহিত্যে মূল্যায়নের প্রক্রিয়াটা দেখেন, লেখা কি, লেখা তো পাঠক পড়বে একটা মূল্যায়ন, তার একটা মানে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন হতে হবে, এটা সুযোগই তো নাই। পত্রিকাগুলি মানে যারা পত্রিকায় কাজ করেন তারা 1 বছর আগের বই তারা রিভিউ করতে চান না, 5 বছর 10 বছর তো আগে আমি যে কোনো বই যেটা আমি পড়ি নাই সেটাই তো আমার জন্য নতুন বই, এই যে এইখানে আসা উচিত।
এটা আমরা তো আসলে এই চর্চাটা মানে সরে যাচ্ছি। হাইম ভাই, আপনার সাথে কথা বলে সবসময় খুব আনন্দের। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শিমুল, তোমাকে অনেক ধন্যবাদ। এই আয়োজনটা যারা করছেন তাদের সবার প্রতি আমার মানে অশেষ শুভেচ্ছা রইল। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম কথাসাহিত্যিক হামিম কামরুল হকের সাথে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।